প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো গহীন জঙ্গলে অবস্থিত ভূতের বাড়ি কিংবা পরিত্যক্ত কোনো ঘর। আবার একটু কাছে গেলে মনে হবে আপনার ধারণা ভুল ছিল, গরু বা ছাগলের ঘর হতে পারে এটি। কিন্তু না, এটি একটি সরকারি অফিস যেখানে নিয়ম করে প্রতিদিন বিভিন্ন সরকারি কর্মকাণ্ড পরিচালনা করা হয়। প্রতিদিন এখানে সরকারি কর্মকর্তারা আসেন, বসেন, অফিস করে আবার বাসায় ফিরে যান। বন বিভাগের এই অফিসের বাউন্ডারিতে দেখা যায় ঘরটির ভেতরের প্রতিটি দেয়ালে দেখা দিয়েছে ফাটল, উপরে ভাঙা চূড়া টিনের চাল, পিলারগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। রুমের ভেতরের চারপাশে গজিয়েছে বিভিন্ন আগাছা, রয়েছে আগের কালের একটি চেয়ার ও টেবিল, দুই পাশে চারা উৎপাদন ও বিক্রি বিতরণের জন্য দেওয়া হয়েছে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের 5,000 চারা। চারা গাছে পানি দেওয়ার জন্য যে পানির ট্যাঙ্কারটি রয়েছে সেটিও অচল, সঠিক তত্ত্বাবধানের অভাবে নাজেহাল অবস্থা চারা গাছগুলোর। যে কোনো কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে প্রয়োজন সঠিক কর্মপরিকল্পনা, আর তা নির্ভর করে সুন্দর কর্মপরিবেশের উপর। কেননা সুন্দর পরিবেশ বাড়িয়ে দেয় মানুষের মনোযোগ ও কর্মস্পৃহা, বাড়ে উৎপাদনশীলতা। কিন্তু গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা পর্যায়ের অন্য সব অফিসে চাকচিক্য এবং সুন্দর কর্মপরিবেশ বজায় থাকলেও কর্মপরিবেশ নেই কেবল বন বিভাগের এই অফিসে। এতে প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করেন সেবা প্রার্থীরা। সুন্দরগঞ্জে বন বিভাগের অফিসটি দেখতে অনেকটাই ভূতের বাড়ির মতো। চতুর্দিকে আগাছা, উপরে চালের টিন ভাঙা, বারান্দার টিন নেই, বাইরে থেকে যে কেউ আসলে মনে করবে যেটা কোনো অফিস না, একটা অফিসের যেরকম পরিবেশ প্রয়োজন এই অফিসে কোনো পরিবেশ নাই। বন বিভাগের দেওয়া তথ্য মতে উপজেলা পরিষদের জমিতে করা বন বিভাগের এই অফিসের আওতায় 1990 সাল থেকে চলছে সামাজিক বনায়ন কর্মসূচি। উপজেলার চাপড়হাটি তারাপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তায় বনায়ন কর্মসূচির আওতায় লাগানো হয়েছে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছ। 2018-19 সালে চাপড়হাটিতে 5 শিডলিং কিলোমিটার ও তারাপুরে 9 শিডলিং কিলোমিটার এবং 2017-18 সালে তারাপুরের 6 খদ্দায় লাগানো হয়েছে 15 শিডলিং কিলোমিটার গাছ। গাছ আমার দেশ সম্পদ, গাছ সঠিকভাবে দেখাশোনা করলে উন্নয়ন হইবে আর ছায়া দেবে। উপজেলা বন কর্মকর্তা খন্দকার মেহেদি হাসান জানান, অফিসটি বন বিভাগের নিজস্ব জায়গায় নয়, যার ফলে এই দুর্দশা। তবে জমি কেনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে কোনো সময় উপজেলা প্রশাসন আমাদের জায়গাটাকে, যে কোনো বিল্ডিং এর প্রস্তাব দিলেই আমাদের এই জায়গাটুকু আর ব্যবহার করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমরা এই জায়গাটুকু আছে ততক্ষণ পর্যন্ত আমরা আসি। জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম শরীফুল ইসলাম মণ্ডল জানান, উপজেলা অফিসের জন্য নিজস্ব কোনো জমি নেই, আর বরাদ্দ না থাকায় কিছুই করার নেই তাদের। আমরা এটা অনেক আগে থেকে উপজেলা পরিষদের বা ইউনিসেফের জমিতে আমাদের অফিস করছে। সরকারি ভাবে কোনোভাবে বিল্ডিং করতে গেলে বা কোনো কাজ করতে গেলে নিজস্ব ভূমি লাগে আমাদের। এইরকম আমাদের অফিসগুলোর জন্য অধিগ্রহণের কাজ যেহেতু একটা পিপি তৈরি হচ্ছে প্রজেক্ট, দেশকে সবুজে আচ্ছন্ন করার মাধ্যমে মানুষ যাতে প্রাণ ভরে শ্বাস নিতে পারেন, সেজন্য বন বিভাগের উপজেলা পর্যায়ে অফিসগুলোর দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিবে বলে প্রত্যাশা প্রকৃতিপ্রেমীদের। মোর্শেদ আলম, কালবেলা।